দর্শক, আমাদের সঙ্গে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, তিনি জুবায়ের বাবু, সাংবাদিক, ব্রডকাস্টার এবং ফিল্ম মেকার। আমরা একটু কথা বলবো তার সঙ্গে এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি নিশ্চয় ভালো আছেন। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত। জি, আপনাকে শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। জি, আজকে বেশ একটি চমকপ্রদ একটি আবর্তন আমরা আজকে প্রচার করেছি, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। সেখানে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছেন। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে পার্থ বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাখ্যাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখুন, পার্থ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটি দিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমি মনে করি যে মানে তিনি শুধু একটা সাধারণ মানুষ হিসেবে যে বক্তব্য দিয়েছেন তা কিন্তু নয়। তিনি কিন্তু আরএসএসের একজন কি বলা যায়, উনি একজন নেতা ছিলেন, সদস্য ছিলেন, সদস্য থেকে নেতা হয়েছেন এবং নেতা হিসেবে কিন্তু তিনি খুব ভালো জানেন যে আরএসএস সম্পর্কে, যেটা আমি আপনি কিন্তু আরএসএস সম্পর্কে নানান ভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমরা কিন্তু এত মানে ডক্টর মানে পার্থের মতো কিন্তু আমরা আমরা আসলে ব্যাখ্যা করতে পারবো না। কারণ যেহেতু তিনি আরএসএস করেছেন এবং তিনি আরএসএস এর সংযুক্ত ছিলেন, তিনি আরএসএস এর নেতা ছিলেন, সুতরাং তাদের আসলে মূল উদ্দেশ্য কি, তাদের ভিশন কি, মিশন কি, সমস্ত কিছু কিন্তু তিনি খুব ভালোভাবে জান এবং সেটি জেনেই কিন্তু উনি যে বইটি লিখেছেন সেই বইটিতে কিন্তু উনি ব্যাখ্যা করেছেন। এবং আপনি জানেন যে আরএসএস কিন্তু আরএসএস একটি এমন একটি সংগঠন এবং এটি হচ্ছে একটি হিন্দু মৌলবাদী সংগঠন, যে সংগঠনটি কিন্তু আধা সামরিক বাহিনী এবং এই যে আধা সামরিক বাহিনী একটি একটি সংগঠন ভারতের মতো গণতান্ত্রিক দেশে এবং সেটি প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার বয়স প্রায় 100 বছর। যদিও আরএসএস কিন্তু বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছিল, আপনি জানেন ব্রিটিশ ব্রিটিশ আমলে সেটি নিষিদ্ধ ছিল, তারপরে আপনার সম্ভবত 1948 সালে, আমি যদি ভুল না করে থাকি, 1948 সালে যখন গান্ধীকে হত্যা করা হয় এবং যিনি হত্যা করে সেই নথুরাম গডসে, সে কিন্তু আরএসএস এর একজন সদস্য, তখনও কিন্তু আরএসএস কে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়। তো আরএসএস কে বিভিন্ন সময় কিন্তু ভারতের মতো দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ ভারত আমরা যতটুকু জানি যে স্বাধীনতার পরে অর্থাৎ 1947 সালের পর থেকে কিন্তু আমরা ভারতকে একটি প্রগ্রেসিভ ভারত দেখেছি। তো সেই জায়গাটি থেকে যদি আমরা বলি যে ভারতের এখন আরএসএস এর উত্থানটি আসলেই কিন্তু যেটি পার্থ ডক্টর পার্থ যেটি ব্যাখ্যা করেছেন, যতগুলো বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন প্রায় সবগুলোর সাথে আমি একমত, আমি আসলে কোনো দ্বিমত করছি না। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আরএসএস এর উত্থান এই উপমহাদেশের রাজনীতিকে কতটা প্রভাবিত করেছে? না, আরএসএস এর উত্থানটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, দেখুন দেখুন বাংলাদেশে, পৃথিবীতে পৃথিবীতে শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মৌলবাদীদের একটা উত্থান হয়। হ্যাঁ, এবং মৌলবাদীদের এই উত্থানগুলো কিন্তু বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন মানুষের কিন্তু বা বিভিন্ন রাজনীতিতে কিন্তু এগুলো বড় ধরনের প্রভাব বিস্তার করে। তা আমাদের যে প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশে কিন্তু মৌলবাদীদের উত্থান হয়েছিল এবং আপনি জানেন যে 1971 সালে এই মৌলবাদীদের একটি সংগঠন কিন্তু জামাত ইসলাম প্লাস হচ্ছে তাদেরই পরবর্তীতে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারাও কিন্তু উত্থান বাংলাদেশে হয়েছিল এবং সেটিও আমরা আমাদের সাধারণ মানুষ কিন্তু সেটি মোকাবেলা করছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি পাশাপাশি দেখেন বাংলাদেশে কিন্তু প্রগতিশীল রাজনীতির একটা চর্চার জায়গা আছে, সেই জায়গাটি থেকে বাংলাদেশ কিন্তু অনেক ধরনের মানে মানে এই প্রোটেকশন দিয়েছে এই জায়গাটিতে। কিন্তু ভারতে যেটি হয়েছে যে আরএসএস এর উত্থানের মানে আমরা যেটাকে বর্তমানে বিজেপি বলছি, ভারতীয় জাতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টি কিন্তু আরএসএস এরই একটি রাজনৈতিক সংগঠন। আরএসএস কিন্তু রাজনৈতিক সংগঠন না, আরএসএস হচ্ছে একটি সেবামূলক সংগঠন, ঠিক আছে, যেটা স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয় এবং তারই একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে আপনার বিজেপি। এবং সুতরাং এই যে একটি বিষয় এবং সেই দলটি আজকে ক্ষমতা, সুতরাং আপনি বুঝতেই পারছেন আরএসএস এখন সর্বোচ্চ ক্ষমতার মান, কারণ তাদেরই রাজনৈতিক উইং, রাজনৈতিক পার্ট বা রাজনৈতিক দলটি হচ্ছে আজকে ক্ষমতা। এবং যেই কারণে ভারতের এই মৌলবাদীদের উত্থানটা, আমি আমি মৌলবাদী বলবো জিনিসটাকে, এবং তাদেরই উত্থানটা সবচেয়ে বড়
যেটি সমস্যা হচ্ছে আমাদের উপমহাদেশের রাজনীতির জন্য, সেটি ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, প্রতিটি দেশের জন্য কিন্তু সেটি ভয়াবহ একটি চিত্র বা ভয়াবহ একটা বিষয় বয়ে নিয়ে আসবে। এবং আমি যেটি মনে করি যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু এই ধরনের কট্ট মৌলবাদীদের রাজনৈতিক উত্থানটি কিন্তু কোনো দেশের জন্যই সুফল বয়ে আনে না এবং সেটি ভারতের জন্য নিয়ে আসবে না। জি, আপনাকে ধন্যবাদ। একই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু জানতে চাই, যেমনটি আপনি বলছিলেন যে এটি আসলে খুবই ভয়ঙ্কর, তো সেই সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের রাজনীতির জন্য আরএসএস কতটা ভয়ঙ্কর বলে আপনি মনে করছেন? দেখুন, যেহেতু বাংলাদেশে একটা মুসলিম অধ্যুষিত দেশ, আপনি জানেন যে শতকরা প্রায় 90%-এর মতো মানুষ কিন্তু বাংলাদেশে মুসলমান, জি, তো সেই ক্ষেত্রে 10% বাংলাদেশে হিন্দু রয়েছে এবং সেই জায়গাটাতে আরএসএস এর মতো একটি সংগঠন সেইভাবে দায়িত্ব পালন করা সেটি অত্যন্ত কঠিন হবে। কিন্তু যেটি করেছে আরএসএস, আরএসএস কিন্তু বিভিন্ন সংগঠনের নামে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অলরেডি ঢুকে পড়েছে জি, এবং যেটি একটি ভয়ঙ্কর চিত্র, এবং আরএসএস আরএসএস এর দ্বারা কিন্তু বাংলাদেশের রাজনীতির অনেক কিছু এখন নিয়ন্ত্রিত হচ্ছে। সো এই যে একটি বিষয়, এই বিষয়টা আমি মনে করি যে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি অশনি সংকেত। এবং পাশাপাশি যেটি হচ্ছে যে এই যে আরএসএস এর বিভিন্ন নামে ঢুকে পড়া বাংলাদেশে, আপনি দেখবেন যে কিভাবে আরএস দ্বারা নিয়ন্ত্রিত। আমি একটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে, যে বাংলাদেশের অনেক যেমন মাদ্রাসা বোর্ডের অনেকে আছেন, উচ্চ পদস্থ আছেন, তারা হিন্দু। জি, ইভেন গত কয়েকদিন আগে আমি দেখলাম যে হাদিসের একজন প্রভাষক, হ্যাঁ, হাদিস নিয়ে যিনি যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি একজন হিন্দু মহিলা। তো এই যে বিষয়গুলো, তাইলে আপনি আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কিন্তু একটা এখন বিশাল পার্সেন্টেজ আপনি সরকারি কর্মকর্তা বলেন বা বিভিন্ন সং মানে পদ পদবীতে রয়েছে, তারা কিন্তু একজনের হিন্দু। আমি বলি না যে হিন্দুরা যেতে পারবে না, অবশ্যই তারা যেতে, তাদের যোগ্যতা দিয়ে তারা সেখানে যাবেন, তারা রাষ্ট্রের জন্য কাজ করবেন, তারা দেশের জন্য কাজ করবেন, সেটি স্বাভাবিক। আর সমস্ত হিন্দু যে আরএসএস, আমি কিন্তু সেটা বলছি না। তো আরএসএস এর এগেনস্টে কিন্তু অনেক সচেতন হিন্দু রয়েছেন যারা ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে দেশ এবং জাতির সেবা করতে চান, তো সেই রকম অফিসার রয়েছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত অফিসারও রয়েছেন। তো সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বাংলাদেশের এডমিনে বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় বলেন, বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করছে। এবং ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্রটাকে মানে নিঃশেষ করে দেওয়ার, যেটি ডক্টর পার্থ বলছেন যে ভারতে কিন্তু তারা গণতন্ত্রটাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেম ভাবে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকেও সেটি নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। কারণ গণতন্ত্র থাকলে এই ধরনের যারা হচ্ছে ধরেন কি বলা যায় একজন ফেসিস্ট বা দল বা এই এই জাতীয় দলগুলো কিন্তু উত্থান হতে পারে না। সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য আরএসএস অবশ্যই একটি মানে কি বলা যায় একটা ভয়ঙ্কর একটা বিষয়, এবং বাংলাদেশের বাংলাদেশ নট রাজনীতি বাংলাদেশের বাংলাদেশটির জন্য এটি একটি আমি মনে করি যে একটি সংকট, এবং বাংলাদেশ এই সংকট থেকে অবশ্যই কোনো না কোনো দিন মুক্তি পাবে। যে আপনি যেমনটি বলছিলেন যে আরএসএস বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত, তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশ কিভাবে এই আরএসএস থেকে মুক্তি পাবে বলে আপনি মনে করছেন? না, মুক্তি এখানে দেখুন, আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে, মুক্তি তো একদম সহজ। সেটি হচ্ছে যে আমাদের সাধারণ বাংলাদেশের যদি জনগণের কথা আপনি চিন্তা করেন, সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু তারা কিন্তু মানে তারা তাদের মাল্টি কালচার যেটা হচ্ছে আমাদের আমাদের অনেকগুলো ধর্ম আছে, এবং আমরা ধর্ম নিয়ে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু কখনই বাড়াবাড়ি করে না, না, এবং বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু তারা বক ধার্মিক। তো এই বিষয়টি অত্যন্ত একটি পজিটিভ আমি মনে করি বাংলাদেশের জন্য। পাশাপাশি যেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারবে যে আরএসএস বিভিন্ন ছুতায় বিভিন্ন কৌশলে কলা কৌশলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমস্ত কিছু পরিবর্তন করতে চাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষকে রুখে দিতে হবে, বাংলাদেশের মানুষকে সেটা দাঁড়াতে হবে এই আরএসএস এর বিরুদ্ধে। কারণ এই আরএসএস এর জন্মটাই কিন্তু হচ্ছে এক ধরনের ধর্মীয় উগ্রবাদিতাতে, এবং আপনি জানেন যে আরএসএস এর সাথে আরএসএস শুধু একা নয়, আরএসএস এর সাথে অনেকগুলো
বিদেশি শক্তিও রয়েছে, জি এবং ইসরায়েলের মতো শক্তি। এবং আমি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই আরএসএস কিন্তু হিটলারের পক্ষে ছিল, জি এবং ধন্যবাদ। যখন দ্বিতীয় হিটলারের পক্ষে ছিল, এবং পাশাপাশি আবার যদি দেখুন, এই যে যখন ইসরায়েল যখন রাষ্ট্রটি যখন তৈরি হয়, এই ইসরায়েলের পক্ষে কিন্তু এই আরএসএস কাজ করেছে। আরএসএস এর অনেক নেতা কিন্তু ইসরায়েলের খুব ভালো বন্ধু। সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আরএসএস একটি এমন একটি সংগঠন, যে সংগঠনটি সবসময় পৃথিবীর যত অনিয়ম, পৃথিবীর যত অগণতন্ত্র, গণতান্ত্রিক দল বা মত বা ব্যক্তি, তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক। এবং তাদের সবচেয়ে পজিটিভ যে সাইডটি হচ্ছে, সেটি হচ্ছে যে তারা বর্তমানে এই বর্তমান যুগে তারা বিভিন্ন কতগুলো বিশ্বের কতগুলো জায়গা থেকে তারা উদাহরণ পেয়েছে, এবং এইগুলোকে তারা ফলো করছে। যেমন ধরেন, পুতিন থেকে তারা একটু নিয়েছে, মানে ওয়ান কাইন্ড অফ, যেটাকে আমরা বলি না যে এই যে স্যালাইন তৈরি করার মতো, এক চিমটি লবণ, এক মুঠ গুড়, আদাশের পানি। তো ঠিক সেম ভাবেই তারা এই এই উত্তর কোরিয়া থেকে এক চিমটি লবণ নিয়েছে, রাশিয়ার থেকে এক মুঠ গুড় নিয়েছে, ইসরায়েল থেকে আদাশের পানি নিয়েছে, পানি নিয়ে এখন ঘুটাচ্ছে। ঘুটে তারা কিন্তু এক ধরনের রাজনৈতিক একটা ঘোলাটে পরিবেশ তৈরি করছে। সো এই আরএসএস এই পুরো উপমহাদেশের জন্যই একটি, আমি মনে করি, অত্যন্ত, মানে বলা যেতে পারে যে অত্যন্ত একটা বিপদের ব্যাপার, বিপদের ব্যাপার। এবং এই এই বিপদ থেকে অবশ্যই আমাদের উপমহাদেশের, আমি মনে করি, সবাই যদি সচেতন হই, আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশ, আমরা আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করব। ভারতে কি হলো আমি সেই ব্যাপারে নাক গলাতে চাই না, কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেন আরএসএস দ্বারা কোনো রকম এফেক্টেড না হয়, এবং আরএসএস যেন বাংলাদেশে কোনো রকম কার্যক্রম কোনো নামে, মানে বেনামে কোনোভাবেই যেন তারা বাংলাদেশে কার্যক্রম না চালাতে পারে, সেটি সেই সজাগ দৃষ্টি কিন্তু সাধারণ মানুষ এবং যারা সুশীল সমাজ তাদের করতে হবে। জি ধন্যবাদ। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, বাংলাদেশ যেহেতু মুসলিম উম্মার দেশ, সেক্ষেত্রে এই সরকারের আসলে কোনো পদক্ষেপ আছে কিনা যে আরএসএস দ্বারা যেন বাংলাদেশ প্রভাবিত না হতে পারে? না, দেখুন, বাংলাদেশে যেটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেটি গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীন হয়েছিল, যে গণতান্ত্রিক মাধ্যমে সরকারের পালাবদল হবে। কিন্তু বাংলা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে কিন্তু এখন আর সেই অবস্থানটি নেই, আমরা কিন্তু সেই জায়গাটি থেকে অনেক দূর সরে এসেছি। আপনি 2014 সালের নির্বাচনের পর থেকে 2018 এবং 2024 এই তিনটি পরপর নির্বাচনে যেভাবে একটি দল ক্ষমতায় এখন বসে আছে, এবং সেটিকে আর এখন আর কোনোভাবেই গণতান্ত্রিক দেশ বলা যাবে না। তো যেহেতু গণতান্ত্রিক দেশ দেশ নয়, এবং এবং এই বর্তমান সরকারের একটি উদ্দেশ্য সেটা হচ্ছে ক্ষমতাকে, ক্ষমতায় টিকে টিকে থাকা। সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা তো আসলে এই ধরনের, মানে কি বলা যায়, এলিমেন্টস দরকার তাদের, জি, ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের জিনিসগুলো দরকার। এবং আপনি যদি কয়েকদিন কিছু ফলো করেন, কিছু কিছু জিনিস উপাধ্যকাদের বলেছেন যে ভারত পাশে না থাকলে আমরা ক্ষমতায় আসতে পারতাম না, তারপরে হচ্ছে ভারত পাশে না থাকলে নির্বাচন হতো না, ভারত পাশে না থাকলে না, ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে বলে এসেছি যে এই সরকারকে যেন ক্ষমতায় রাখে ভারত। তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে সরকার কিভাবে ক্ষমতায় আসছে। সুতরাং এই সরকার ক্ষমতায় থাকতে গেলে তাদের আসলে এই ধরনের সংগঠনের অনেক আপনার সাহায্য দরকার। সুতরাং এটি হচ্ছে আমাদের জনগণের বুঝতে হবে জিনিসটা, যে আমাদের আসলে ভালো কোনটা। জি জনাব জুবায়ের বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেবার। দেখা হবে আগামী পর্বে। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 আজ রাত 12টায়, আগামীকাল ভোর 6টায় এবং দুপুর 12টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা। আল্লাহ হাফেজ।